মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের মুখপাত্র বলেছেন, আমাদের কূটনীতিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা কিংবা সহিংসতার হুমকি পুরোপুরি অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনক। রাষ্ট্রদূত হাসকে হুমকি দেয়া প্রসঙ্গে উদ্বেগের কথা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশন অনুযায়ী মার্কিন কূটনৈতিক মিশন এবং এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের। মহেশখালীর হুয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফরিদুল আলমের একটি বক্তব্য নজরে আসলে মার্কিন দূতাবাস এসব মন্তব্য করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফরিদুল আলম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সম্প্রতি আওয়ামী লীগের এক কর্মী সভায় তাকে বলতে শোনা যায়, কি একটা বকের হাস আসছে, সে পিটার হাস বকবকায়। বিএনপির হয়ে সে অসভ্য কাজগুলো করেছে বাংলাদেশে, তাকে পেলে রেধে চট্টগ্রামের মানুষকে খাওয়াতাম। তিনি আরো বলেন, আপনারা জানেন যে বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এই পিটার হাস সব ষড়যন্ত্র করছে। এর আগে ক্ষমতাসীন দলের আরো অন্তত দুজন নেতা পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য রেখেছেন। এর মধ্যে গত 6 নভেম্বর বিএনপির হরতাল অবরোধ বিরোধী এক সভায় দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত হাসকে পেটানোর হুমকি দেন চট্টগ্রামের বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। তিনি বলেন, পিটার হাস, আমরা আপনাকে ভয় পাই না, আমরা মোটা চালের ভাত খাই, আপনি বিএনপির ভগবান, কিন্তু আমরা আওয়ামী লীগ ইমান বেচি না, আপনাকে এমন মার মারবো বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন। গত 8 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ ছিল, যেখানে শেখ ওয়ালি আসিফ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি জামাতের পৃষ্ঠপোষক বলে আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। ওই সময় তিনি বলেন, বিএনপি জামাত অপশক্তি বাংলাদেশকে পেছনের দিকে ফিরিয়ে নিতে চায়, তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। পিটার হাসকে বিএনপি জামাত পৃষ্ঠপোষক উল্লেখ করে ছাত্রলীগের এই নেতা বলেন, আমেরিকার উদ্দেশ্যে বলবো, টেক ব্যাক ইউর হাস, হাসকে আপনারা ফিরিয়ে নিয়ে যান, এই হাঁস পাতি হাঁস বাংলাদেশে আমরা চাই না, আমরা হাঁস অনেক জবাই করে খেয়েছি, রাজহাঁস পর্যন্ত এই বাংলাদেশের মানুষ ধরে ধরে খায়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। Thank you.